যখন বাড়ি বানাবো বা যখন আপনি বাড়ি বানানোর কথা ভাবছেন তখন বাস্তুশাস্ত্র মতে কোন কোন দিকে নজর দেওয়া উচিত? দর্শকগণ, একটা বাড়ি যাকে আমরা বাস্তু বলি, ওই জায়গা, ওই জমিন, ওই জায়গাটি, ওই স্থানটি যেখানে মানুষ থাকার, মানুষকে নিবাস করার পরিস্থিতি থাকে। মানুষের পরিস্থিতি থাকার জন্য যে জায়গাটি আমরা সিলেকশন করি, আমাদের ভারতীয় বাস্তুশাস্ত্রের মতে দিশা, লাইট এবং রশ্মি যাকে বলা হয় আলো, সূর্য যে আলোটা আসে সেটা, বায়ু, এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে আমরা যেই জায়গাটাকে সিলেক্ট করছি সেটা দেখতে কেমন। প্রথম আপনার মনে জায়গাটা ভালো লাগা, এটা সর্বপ্রথম জরুরি। মানুষের মধ্যে একটা অজ্ঞাত সেন্স থাকে, সে যে কোনো জিনিসকে দেখে তার যে অতীন্দ্রিয় শক্তি আছে সে রিজেক্ট করে দেয় অথবা সেটাকে অ্যাকসেপ্ট করে। এই অতীন্দ্রিয় শক্তির উপরে বাস্তুশাস্ত্র নির্ভর করে। আমরা যখন বাড়ি বানাচ্ছি তখন গৃহ যখন নতুন করে খুঁজছি বা নতুন করে ভাবছি তখন বাড়িতে কোন ঘর কোন দিকে হওয়া উচিত? দর্শকগণ, প্রথম তো যে বাড়িটা আমরা নির্মাণ করি, আমাদের ভারতীয় মত অনুসারে বলা হচ্ছে যে যে আপনার ঠাকুরের যেটা ঘর হবে, কোন ঘর কোথায় হতে গেলে ঠাকুরের ঘরকে ঈশান কোণ, ঠাকুরের ঘরকে প্রথম স্থান দেওয়া হয়। যে ঈশান মানে ঈশ্বর, নামের সাথে, দিশার সাথে, হ্যাঁ, সেই শব্দটি নির্মিত আছে। অগ্নি কোণ মানে আমাদের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, বায়ু, অগ্নি, নরিত, এই যে অগ্নি কোণ অর্থাৎ গরম জায়গা, সেটা হচ্ছে রান্নাঘর। এই দুটি জায়গাকে প্রথম মেনটেন করতে হয়, এবং যেই জায়গাটি আমরা সিলেকশন করব, যে জায়গার উপরে বাড়ি বানাবো, যেদিক থেকে দরজা, মুখ্য দরজা হবে তার দিশাটা কী, এবং ওই দিশাটাকে, ওই জায়গাটাকে আটটি ভাগে ডিভাইড করা হয়। যেমন দেখে, যেমন করা হয়, যেমন যেই পূর্ব দিক হলে পূর্ব দিক, উত্তর দিক হলে উত্তর দিক, আপনার পশ্চিম দিক হলে পশ্চিম দিক, যদি আটটি ভাগে ডিভাইড করেন, বাঁদিকের ভাগ থেকে তৃতীয় ভাগটি লক্ষ্মীর দরজা। অর্থাৎ যদি তৃতীয় স্থানটি মেন গেট মানে সদর দরওয়াজা, শাহি দুয়ার এবং সমস্ত দুয়ার থেকে একটু বড়, যেটা মেন দরজা হবে, আপনার বাড়ির বেডরুম বলুন, রান্নাঘর বলুন, যেগুলো দরজা হবে তার থেকে যেটাকে বলা হয় শাহি দুয়ার মানে আপনি এন্ট্রি নিচ্ছেন, এই দরজাটি একটু বড় হবে। এবং বাস্তুশাস্ত্রে একটা কথা আছে, আপনার মেন দরজা এভাবে খুলবেন যে পড়োশী ঘাবড়া যায়, অর্থাৎ সম্পূর্ণ উইল পাওয়ার দিয়ে আপনাকে মেন দরজাটা খুলতে হয়। এটা বাস্তুশাস্ত্রের প্রথম ল, যে আমি দরজাটা কোথায় বানাবো, এই দরজাটি কী ধরনের হবে, এই দরজাটি শাহী দুয়ার বলে আমাদের শাস্ত্রে বাস্তু।